পথ দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যুতে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। দত্তপুকুর কালাচাঁদপাড়া এলাকায় মাধবপুর রোডে সকালবেলায় ভ্যানে করে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা। হঠাৎই মালবাহী ট্রাক ধাক্কা মারে, এরপরেই শিক্ষিকার শরীরের উপর থেকে চলে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুল শিক্ষিকার। গুরুতর আহত হয় ভ্যান চালক, তাকে তড়িঘড়ি বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘাতক ট্রাকের চালককে আটক করে এলাকাবাসী। খালাসি পলাতক। এই ঘটনার পরেই রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। তাদের দাবি, দিনের বেলায় মালবাহী ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করতে হবে পুলিশ প্রশাসনকে। পাশাপাশি ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায় একটি প্রাইমারি বিদ্যালয় রয়েছে, তার আগেই রয়েছে মোড়, আর সেই মোড়েই অবিলম্বে বাম্পার এবং গার্ডরেল দেওয়ার জন্য দাবি জানান। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ আসলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ। এখানে বড় 12-14 চাকা গাড়ি তো প্রতিদিন যাচ্ছে, কোনো ঠিক নেই, টাইমের কোনো ঠিক নেই, কোনো দেখছে না, প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট হোক না হোক কোনো ব্যাপার নেই, কিন্তু আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার কোনো মানে সুরাহা করতে হবে, তারপরে যাওয়া হবে। এই গাড়িটা ওই ওভারলোড থানার সামনে দিয়ে চলে আসছে এলাকার দত্তপুর কালাচাঁদপাড়া স্টেশন শনি মন্দির স্টেশন রোড। হ্যাঁ, আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বড় ধরনের একটা, দুজন, একজন তো সামনে ডেড হয়ে গেছে আর একজন হসপিটাল নিয়ে গেছে। এই আর 9:30-9:00 এরকম। হ্যাঁ, স্কুল শিক্ষিকা পুরো বড় গাড়ির দোষ চেপে দিয়ে পুরো উপর দিয়ে তুলে দিয়েছে। ওই গাড়ি দাঁড়িয়ে ছিল, আর ওই ড্রাইভার যে ভ্যান ছিল তার ক্ষতি হয়েছে। অবরোধে বড় গাড়ি চাকা যাবে না, বড় গাড়ি যাবে না, এই লোড গাড়ি এখান দিয়ে যাবে না। দিনের বেলা সামনে একটা স্কুল আছে, প্রত্যেক দিন কোনো টাইমের কোনো বালাই নেই, যখন খুশি তখন চলে যাচ্ছে। আমরা চাইছি দিনের বেলা অন্তত এই যে 16-14 চাকা যে গাড়িগুলো যাচ্ছে লোড গাড়িগুলো, সেগুলো আপাতত বন্ধ থাকুক। গোপাল সাহা, আগে আমাদের পাড়ার কালাচাঁদপাড়া একে স্কুল শিক্ষিকা, উনি বাজারে যাচ্ছিল কালকে, মানে ঘাটকাজ গেছে ওনার শাশুড়ি, আজকে শ্রাদ্ধ ওই মহিলার শাশুড়ির, আজকে শ্রাদ্ধ, বাজার করতে যাচ্ছিল ভ্যানে করে। এই ওভারলোড গাড়িটা এতটাই স্পিড ছিল, ভ্যানে ভ্যান সমেত পিছিয়ে দিয়েছে, ভ্যান সমেত পিছিয়ে দিয়েছে। ওই ভ্যান ভাঙা অবস্থায় পড়ে আছে, ভ্যানালার অবস্থা যথেষ্ট খারাপ। হ্যাঁ, মহিলা একজন, মহিলা স্কুল টিচার মহিলা, উনি মারা গেছে। ওভারলোডের তো অতি অবশ্যই, ব্যাপারটা হচ্ছে ওভারলোড তো অতি অবশ্যই, কিন্তু ঘটনা হচ্ছে এটা টার্নিংয়ের মুখ, সামনে একটা স্কুল আছে, এটা অবিলম্বে সরকারের দেখা উচিত। অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকের ওনার হয়েছে, কালকে যে আমার হবে এমন কোনো কথা নেই। প্লাস আজকের এখানে স্কুল রয়েছে, 10টার থেকে প্রত্যেকটা বাচ্চা গার্জেন স্কুলে যায়, 10টার পরে এখান থেকে হাঁটতে পারে না, গাড়িগুলো এমন জোরে যায়, স্পিডে যায়। ঠিক আছে, আমরা চাই এখানে একটা বাম্পার চাই, আর এরকম ঘরে ঘরে পুলিশের জন্য, আমাদের জন্য আমরা বললাম ওনাকে, পুলিশ বলল ঠিক আছে আমরা দেখছি, আপনাদের কাছে অনুরোধ, কিন্তু আমরা চাইছি স্যারকে, স্যার আপনারা আপনার বাম্পারের ব্যবস্থা করুন। হ্যাঁ, আর এর জন্য আমরা এখানে অবরোধ করেছি, না পুলিশকে অবরোধ হয়েছে এই তো 9:30-10:30 অ্যাক্সিডেন্টের জন্য। হ্যাঁ, স্কুলের দিদিমণি, হ্যাঁ উনি স্কুল যাচ্ছিল, ওনার আজকে বাড়িতে, এবং ওনার বাড়িতে আজকে খাওয়া দাওয়া, মানে ওনার মা আমার শাশুড়ি মারা গেছে, খাওয়া দাওয়া আছে, কিন্তু উনি বলছে আমার স্কুলে আমার আজকে একটা মিটিং আছে, আমার যেতে হবে। খুবই ভালো দিদিমণি, উনি খুবই ভালো। আমরা চাইছি ওই গাড়ির ড্রাইভারকে শাস্তি চাই, ঠিক আছে, তারপরে ভ্যানালাটাও বাজবে না, আমরাও যেরকম গরিব উনিও গরিব, ঠিক আছে, ভ্যানালাটাও বাজবে না। আমি স্কুলে আসার সময় রাস্তায় এরকম দুর্ঘটনার কথা শুনি, শুনে তারপরে আসি, এসে দেখলাম যে এরকম আমাদেরই একজন অঙ্গনওয়াড়ি কর্মী দিদি শুয়ে পড়ে রয়েছে। তখন স্যাররা, লোকাল থানার স্যাররা এসছেন, স্যারদের বললাম যে স্যার আমাদেরই মনে হচ্ছে একজন দিদি, কারণ আমাদের যেহেতু ড্রেস পরে রয়েছেন। তখন ওনারা আসেন, আমি বললাম যে ওনার ব্যাগটা, ওনার ব্যাগের থেকে যে জিনিসগুলো আছে বের করলে মনে হয় আমি শনাক্ত করতে পারবো। তখন ব্যাগের থেকে ওনার ডায়েরি বের করে, মোবাইল বের করে, তখন ডায়েরিটা দেখে দেখলাম দীপ দুলে নাম আছে। দীপ দুলে দেখে আমি জিজ্ঞাসা করি যে দীপ দুলে কোন এরিয়ার, তখন বলছে কালাচাঁদপাড়া। যেই কালাচাঁদপাড়া বলেছে তখন আমি বললাম শিওর তন্ডাদি, এবং অরেঞ্জ কালারের ব্যাগ নিয়ে এসছেন, 21 কোড নাম্বার তন্ডা পাল ওনার। তখন আমি দৌড়, বাইকের পেছনে
ওনার হাজবেন্ড এবং ওনার ছেলেকে খবর দিই, ওনারা এসে বলেন যে হ্যাঁ আমার আমার মা আমার ওয়াইফ। কিন্তু আমার একটাই দাবি, অবরোধটা সকালবেলা এত বড় ওভারলোড গাড়ি এখান থেকে যাচ্ছে, আমরা সামান্য একটা স্কুটি নিয়ে গেলে আমাদের ধরপাকড় হয়, সাইকেল সাইড দিয়ে গেলে এই 10 চাকার গাড়িগুলো ওভারলোড করে যায়, আমাদের পাললে পিষে দিয়ে আরও 2-3 জনকে চলে যায়। পুলিশ পুলিশের কাজ করছে, এসছেন ওনারা, ওনারা ওনাদের যে কাজ করে, এবার দেখেন কি না দেখেন সেটা তো ওনার ওনাদের। আমরা পুলিশের কাছে নলেজে পৌঁছে দিয়েছি যে স্যার দেখুন যখন একজনের তরতাজা প্রাণ চলে গেল, দাবি একটাই করলাম যে এখানে 10 টাকার গাড়ি এবং ওভারলোড গাড়ি এই সময় যেতে পারবে না, এখান থেকে ওভারলোড গাড়ি যাওয়া যাবে না, এটা হাই রোড না, আর এখানে বাম্পার দেওয়া হোক, বাম্পার দেওয়া হোক। আরও একটা কথা, সামনেই একটা প্রাইমারি স্কুল এবং দুটো ICDS স্কুল চলে, আজ ও গেছে কালকে আমি, এই মারা গেলে তখন হইচই অবরোধ, তারপরে যেই কে সেই, এটা চলতে দেয়া চলবে না। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।